প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিস্ট্রি অনার্স পেপার cc-2 এর 10 নম্বরের প্রশ্ন নিয়ে। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের 5 নম্বরের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে সেই বিষয়ে আলোচনা করেছিলাম এবং ইয়ারের প্রশ্নগুলো তোমাদের ভিডিও আকারে তুলে ধরেছিলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ 10 নম্বরে কী কী প্রশ্ন পড়তে হবে সেগুলো আলোচনা করব। তো 3টি 10 নম্বরের প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হয় cc-2 এর ক্ষেত্রে এবং cc-1 এর ক্ষেত্রেও, দুটি অনার্স পেপারের ক্ষেত্রে সেম। তো 3টি 10 নম্বর কমন পেতে আজকের এই ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো দেখো, ইম্পর্টেন্ট 10 মার্কস কোশ্চেন, 500 শব্দের মধ্যে উত্তরটি তোমাদের কমপ্লিট করতে হবে। তো প্রথম প্রশ্ন, পুরা প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো, নবপ্রস্তরযুগীয় বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো, 3 প্রাচীন বিশ্বে লৌহ প্রযুক্তির উদ্ভবের তাৎপর্য আলোচনা করো। এই 3টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2022 সালের পরীক্ষার্থীদের জন্য। প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। চলে আসবো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন হলো, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ডিসকাস দ্য মেইন ফিচার্স অব দ্য স্পার্টার কনস্টিটিউশন। প্রাচীন গ্রিসের পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো, ডিসকাস দ্য ফিচার্স অফ পলিস ইন অ্যাসিয়েন্ট গ্রিকস। প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। চলে আসবো 8 নম্বর প্রশ্নে, পুরাতন রাজ্যে ওল্ড কিংডম মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফারাওদের ভূমিকা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। চলে আসবো 9 নম্বর প্রশ্নে, 9 নম্বর প্রশ্নটি দেখে নেব, প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসকে কেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়, তো এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। চলে আসবো সর্বশেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, তো এই 10টি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে করো এখান থেকে তোমরা 3টি প্রশ্ন অনায়াসে কমন পাবে 2022 সালের প্রশ্নপত্রে। তো দেখো 10 নম্বর প্রশ্ন, মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি কী ছিল, হোয়াট ওয়ার দ্য জেনারেল ফিচার্স অফ দ্য ওল্ড কিংডম অফ এমটি। তো এই 10 নম্বর প্রশ্নটি তোমরা একটু ভালোভাবে দেখে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে যখনই আমি কোনো ভিডিও বানাবো তোমাদের জন্য শিক্ষামূলক, তোমরা তার নোটিফিকেশান সবার প্রথমে পেয়ে যাবে।